আজকে আলোচনার টপিক হচ্ছে আমাদের সমাস। কি বললাম? সমাস। ভালো করে খেয়াল করে দেখতে হবে সমাস। প্রথমেই সমাস কাকে বলে এটা যাওয়ার আগে যেটাই যাবো সেটা হচ্ছে সংজ্ঞাটা দেখে নেব, তাই তো? তার আগে একটা উদাহরণ দিয়ে নিই। আর সাধারণত দেখা যায় বৃক্ষ ছায়া। কি বললাম? বৃক্ষ ছায়া। এখানে কিন্তু দুটো পদ আছে, তাই তো? কটা পদ আছে? কটা পদ আছে? দুটো পদ আছে। এবার আমরা দেখে নিই দুটো পদ কে কি। একটা হচ্ছে বৃক্ষ, আর একটা কি বলবো বলো তো? বৃক্ষ একটা, আর এটা ছায়া একটা। দুটো পদ তো হলো, এখানে দুটো পদ পেয়েছি। এবার বিভক্তি যুক্ত শব্দ হচ্ছে পদ। তাহলে বৃক্ষ আর ছায়া এটাকে যখন আমরা ভাঙবো, বৃক্ষ ছায়া মানে কি? বৃক্ষ ছায়া মানে গাছের ছায়া। সুন্দর করে, আমি সমাস করছি না, সমাস আমি জানি না, আমার জেনে লাভ নেই, শব্দের অর্থটা আমি বলছি বা এই পদটাকে ভাঙছি। তাহলে ভাঙার ক্ষেত্রে কি বলছি? বৃক্ষের, বৃক্ষের ছায়া হলো। এটা অর্থ প্রকাশ পেয়েছে, বৃক্ষের ছায়া। বৃক্ষ মানে কি? গাছ। তাহলে গাছের ছায়া। তাহলে এই যে পদটা আমরা পেলাম, বৃক্ষের ছায়া, এক কথায় হলো একটু ভেঙে বলেছি, আর একসঙ্গে এই পদটা যখন করছি কি হচ্ছে? বৃক্ষ ছায়া, বৃক্ষ ছায়া হলো। তাহলে দুটোর মধ্যে শুনতে কোনটা ভালো লাগছে? বৃক্ষ ছায়া। একসঙ্গে বলছি, এটা শুনতে আমাদের বেশি ভালো লাগছে, কিন্তু যদি একে বিশ্লেষণ করি বা ভাঙি, তাহলে পরে বৃক্ষের ছায়া আসছে। শুধু বৃক্ষ ছায়া নয়, আর একটা দিই, আমরা লিখি সিংহাসন। লিখি সিংহাসন, লিখি না? লিখি তো। তাহলে সিংহাসন মানেটা কি? যদি আমরা ভাঙি তাহলে কি হবে? সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন, তাই তো? চিহ্নিত আসন মানে কি? মানেটা কি? এই সমান হচ্ছে সিংহাসন, তাই তো? তাহলে ছোট কোনটা লাগছে? শুনতে ভালো লাগছে কোনটা? সিংহ চিহ্নিত আসন। ওটাকে যখন আমি এক কথাই বলছি, ছোট করে বলছি, তখন সেটা হচ্ছে সিংহাসন। এই কথাটা শুনতে আমাদের অধিকতর বেশি ভালো লাগছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি সমাস শব্দের অর্থ কি হবে গো? সংক্ষেপ। সমাস শব্দের অর্থ যেটা হবে সেটা হচ্ছে সংক্ষেপ বা সংক্ষেপণ। সংক্ষেপ বা সংক্ষেপণ। তাহলে সমাস শব্দের অর্থ জানলাম আমরা কি? সংক্ষেপ। সমাস শব্দের অর্থ সংক্ষেপ। বোঝা গেল? এইবার দেখি যে এখানে কটা পদ আছে? দুটো পদ আছে। এখানে কটা আছে? তাহলে এইবার সমাসের সংজ্ঞাটা এখান থেকে বার করব। তাহলে আমরা যে এক জায়গায় করছি, আমাদের আসল উদ্দেশ্য কি? এই দুটো পদ বা তিনটে পদকে যখন এক জায়গায় করছি, তখন আমাদের আসল উদ্দেশ্য কি? সুন্দর করে বলবো আর শুনতে ভালো লাগবে। তাহলে প্রথমে আমি বলতে পারি সংক্ষেপে সুন্দর করে বলার উদ্দেশ্যে। সংক্ষেপে সুন্দর করে বলার উদ্দেশ্যে দুই বা তার বেশি, কটা? দুটো বা তার বেশি পদকে কটা পদ করব? এক পদে পরিণত করার রীতি বা নীতিকে আমরা কি বলবো? সমাস। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আবার ভালো করে জেনে নিই। তাহলে পদ সমাস হতে গেলে কমপক্ষে সমাসবদ্ধ পদ হলে দুটো পদ থাকবে, তাই তো? দুটো পদ অবশ্যম্ভাবী তার মধ্যে থাকবে। তাহলে সমাস শব্দের অর্থ আমরা কি পেলাম? সংক্ষেপ মানে ছোট করা, তাই তো? এইবার সেই জায়গায় সংখ্যাটা, আমাদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা হচ্ছে সংক্ষেপে সুন্দর করে বলার উদ্দেশ্যে দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করার
রীতি বা নীতিকে আমরা কি বলবো? সমাস। সবার ক্লিয়ার? কোনো সমস্যা আছে? না, নেই তো? তাহলে আরেকবার লাস্ট সংক্ষেপে সংক্ষেপে সুন্দর করে বলার উদ্দেশ্যে দুই বা বেশি কটা পদে কি করব তাকে কি বলে? সমাস বলে। তাহলে বোঝা গেল? এইবার এটার পরিচয় আমরা দেব, যে পদটাকে তোমাকে সমাস করতে দেবে, মানে সমাস বিশ্লেষণ যেটা করতে দেবে, আমি যেটা ভাঙবো, সেই পদটা ব্যাকরণের ভাষায় বলা হয় সমস্ত পদ। কি পদ? সমস্ত পদ। বোঝা গেল? তাহলে এখানে সমস্ত পদ কোনটা? বৃক্ষ ছায়া। এটা গোটাটার নাম হচ্ছে সমস্ত পদ। একবার পুছে দিই, তাই তো? দু একটা রাখি এখানে।